ইনশাল্লাহ আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে কিভাবে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবো সেটা কভার করবো। আপনি এখন এই যে লিঙ্কডইন বাংলাদেশ এটার উপর ক্লিক করেন, আচ্ছা এই যে নিচে 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 সাইন ইন, হ্যাঁ 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 একটা মিনিট, আচ্ছা এটা হচ্ছে আপনার জিমেল। এটা হচ্ছে একটা বিষয় বলে দেই, যখন জিমেল দিয়ে সরাসরি আপনি ক্লিক করে ওপেন করতে পারবেন, তা আমরা প্রাথমিকভাবে আগে ফোন নাম্বার দিয়ে আগে দেখব। ফোন নাম্বার দিয়ে যদি ওরা নেয়, ফোন নাম্বার দিয়ে নেয়, ফোন নাম্বার দিয়ে আমি করি, তাহলে আমরা এটাতে যাব না। যদি দেখা যায় আপনার এই ডিভাইস থেকে এদের অনেক আপডেট আসছে, যদি দেখা যায় যে কোনো ঝামেলা করেন, তাহলে আমরা সরাসরি জিমেল দিয়ে ক্রিয়েট করব। নট ইউ এই জায়গাতে একটু ক্লিক করেন, হ্যাঁ এই যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইমেল। ফার্স্ট নেম বলতে আপনার ভোটার আইডি কার্ডের নাম কি আছে স্যার? এমডি নুরুজ্জামান। আচ্ছা এমডি নুরুজ্জামান, না জি পুরো এমডি দিবেন আর নিচে নুরুজ্জামান দিবেন। আচ্ছা কি ক্যাপিটাল লেটার সব? আপনি হচ্ছে স্বাভাবিক ভোটার আইডি কার্ডে যেভাবে আছে প্রথম অক্ষর যদি এমডি এর এম বড় হাতে থাকে জি বুঝবেন, যদি এমডি বড় হাতে থাকে বড় হাতে দিবেন জি। এখানে জি আচ্ছা এখন আমি এগ্রি এগ্রি এন্ড জয়েন ক্লিক করব, হ্যাঁ 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 এখানে ক্লিক করেন, একটু ওয়েট করেন। এই ভেরিফাইতে ক্লিক করেন, আচ্ছা এখন এক নাম্বারটা ক্লিক করেন, দেখেন এক নাম্বারটা সোজা, হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে আপনার চার নাম্বারটা দেখেন, এটা না না ডানে ডানে ডানে, হ্যাঁ হ্যাঁ এইটা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ক্লিক করুন। আচ্ছা ওয়েট ওয়েট, তারপরে এক নাম্বারটা আবার, এই ক্যাপচা এসে খুব ঝামেলা করতেছে, এরা অনেক সময় কোড দিতে যায় না, রাখেন হয়েছে দাঁড়ান একটু ওয়েট করেন, হ্যাঁ কমপ্লিট হোক লোডিংটা কমপ্লিট হোক। এখন যে অবস্থায় আছে আমরা আগাবো, অনেকে মনে করতে পারে যে ফোন নাম্বার দিয়ে খুলতে চাইছিলাম তো ফোন নাম্বার তো দেওয়ার অপশনটা দিল না, আমরা ইমেল দিয়ে বা যে কোনো জিমেল দিয়ে যে খুললাম কিন্তু আমরা গুগল ড্রাইভের সাথে লিঙ্ক করে কিন্তু খুলিনি, আমরা যেই জিমেল দিয়ে খুলছি সেই জিমেল কিন্তু আলাদাভাবে আমরা রেখে দিচ্ছি, আলাদাভাবে যে কোনো জায়গায় আবার লগ ইন করতে পারবো পরবর্তীতে, ভিতরে ভেরিফাই যখন চাবে তখন আমরা ফোন নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা বাংলাদেশ আপনার ডিস্ট্রিক্ট, আপনি ভোটার আইডি কার্ডের ডিস্ট্রিক্ট কি, এই ডিস্ট্রিক্টটা এখানে ভোটার আইডি কার্ড ঢাকা, আপনি ঢাকা ডিস্ট্রিক্ট জি, ঢাকা আছে না জি জি জি, তাহলে ঢাকায় না, এখানে কাহিনী, এখন কাহিনীটা হলো এখন বলি আমি ভোটার তো ঢাকা কিন্তু সবকিছু ঠিকানা কিন্তু ঢাকাতে, আমার ঢাকায়। আপনি ভোটার আইডি কার্ড যা থাকবে অ্যাজ পার ভোটার আইডি কার্ড আর কোনো কথা নাই, এখন আপনি মনে করেন যে বাড়ি হলো ঈশ্বরদীতে বা আপনার ভোটার আইডি কার্ড হিসাবে ভোটার হয়েছেন আপনি ঢাকাতে, আপনি যে জায়গায় ভোটার হয়েছেন সেই জায়গায়, কারণ ভেরিফাই চাবে তখন এই ভোটার আইডি কার্ড আমরা ভেরিফাই করব স্যার, তাহলে আপনার ডিস্ট্রিক্টের এখানে আপনি ভোটার আইডি কার্ডে যা আছে সেটা, এটা কিন্তু সবার উদ্দেশ্যই শুধু স্যার না, এই যে ঢাকা বাংলাদেশ নিচে আছে, নিচে আছে আপনি ক্লিক করে দিতে পারবেন, আসছে হ্যাঁ 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 ওকে ওকে, এবার নেক্সট। আচ্ছা ওয়েট, মোস্ট রিসেন্ট জব টাইটেল, এই জায়গায় প্রফেশনাল মানুষ ছাড়া কেউ অ্যাকাউন্ট খুলতে পারবে না, এই জন্য আমাদের প্রফেশনাল কি ডিজিটাল মার্কেটার, রিসেন্ট জব টাইটেল হচ্ছে ডিজিটাল মার্কেটার লিখবো, হ্যাঁ হ্যাঁ ডিজিটাল ডিজিটাল মার্কেটার বা স্পেশালিস্ট, এই যে নিচে আসছে দেখেন ওয়েট ওয়েট স্যার ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, আচ্ছা মার্কেটিং মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ দেন দেন এটা দিব এটা দিব এটা দিব, ওই নিচে নিচে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটার না, ওই নিচে নিচে যেটা আছে অনলাইন মার্কেটার, হ্যাঁ আচ্ছা ওয়েট, হ্যাঁ হ্যাঁ দিছেন, আচ্ছা একটা জিনিস আমি দেখব, এমপ্লয় টাইপ
আচ্ছা, এখানে ঘটনা হচ্ছে এমপ্লয় টাইপ হিসাবে আপনি এখানে সিলেক্ট অনেক ক্লিক করেন। এখানে ঘটনা হচ্ছে দুইটা, একটা হচ্ছে কোম্পানি নামে, একটা হচ্ছে পার্সোনাল নামে। কিন্তু আপনার এখানে পার্সোনাল কোনো ইস্যু এখনো দেয়নি, মানে পার্সোনাল যে অ্যাকাউন্ট খুলবেন এই অপশনটা আসেনি, আপনাকে কোম্পানি নাম হিসাবে অপশনটা দিয়েছে। আপনাকে পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, ফুল টাইম পার্ট টাইম, আপনি পার্ট টাইম দেন। মোস্ট রিসেন্ট কোম্পানি, মোস্ট রিসেন্ট কোম্পানি দিবেন। ট্যালেন্ট কি, সরি, আমাদের এজেন্সির নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্যাকেজেস, PACKAGES। হ্যাঁ, দিয়ে আপনি হচ্ছে এই যে শুনেন, একটা বিষয় আগে ক্লিক করবেন না। আচ্ছা, ঠিক আছে, আই এম স্টুডেন্ট, ভুলেও আই এম স্টুডেন্ট ক্লিক করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, ওটা কাজ করবে না, কন্টিনিউ দিতে হচ্ছে। জি জি, আচ্ছা, কন্টিনিউ দেন। এখন আপনি ভেরিফাই কোড গেছে জিমেইলে, আপনি ওই জিমেইলটা যেই জিমেইলে ওপেন করে রাখছিলাম ওই জিমেইলে ভিতরে যান। জিমেইল এখানে না? না 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 না, এই যে আপনার বামের দিকে জিমেইল ব্রাউজারের মধ্যে যান আগে। হ্যাঁ হ্যাঁ, না না না, এটা ডানে। হ্যাঁ হ্যাঁ, জিমেইল জিমেইল, জি জি জি, এই জায়গায় দেখেন এই যে কোড আসছে, কোড আসছে। জি জি জি, 70, এই যে লিংকডইন মেসেজ দিয়েছে 70 59, এই কোড 45 70 59। আমি বলে দিচ্ছি, আপনি ওখানে চলে যান। আবার কোথায় যান? লিংকডইন যান। জি, এখানে। হ্যাঁ, 45 70 59, হ্যাঁ এখানে বসান, 45 70 59 ক্লিক করতে। হ্যাঁ, 45 70 59 কি বোর্ড থেকে বসান, 45 70 59। হ্যাঁ, 45 70 করে নেন। ও আচ্ছা, ওরা নিয়ে নিছে অলরেডি। ওয়েট ওয়েট, আপনি এখানে ইন রাইট অপরচুনিটি এই মাসখানেটা ক্লিক করেন, যে আমি এখন রেডি না, কিন্তু আমি এটা পরেই করতে পারি। হ্যাঁ, মাসখানেটা ক্লিক করেন, যে কোনো একটা ক্লিক করলে হবে, এটা কোনো ভয়ের কোনো কারণ নেই। এবার ক্লিক করেন। আচ্ছা, এখন দেখেন জব টাইটেল, জব লোকেশন। এখন জব টাইটেলের ভিতরে আপনি কি ধরনের জব খুঁজতে চান, ঠিক আছে, আপনি উপরে ক্লিক করেন। এখন আমি আরেকটা কথাও বলে দিই, যদি আপনারা 3 নম্বরটা ক্লিক করতেন তাহলে কিন্তু আপনারা এগুলো চাইতো না, কিন্তু এটা ক্লিক করে দেখানোর কারণ হচ্ছে অপশনগুলো জানা থাকুক, ঠিক আছে। আচ্ছা, এখানে দেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, আচ্ছা ওয়েট রাখেন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আপনি জব খুঁজবেন। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টে ক্লিক করেন, নিচে দেখেন, নিচে অপশন আছে। হ্যাঁ, স্পেশালিস্ট, ওকে। এখন জব লোকেশন, হ্যাঁ এই লোকেশনের এখানে আপনি ক্লিক করেন। লোকেশনের এখানে আপনি আপাতত লিখে দেন USA, এই ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। আচ্ছা, এখন এই যে কোডটা দিছে, আপনি ইচ্ছা করলে মোবাইল থেকেও কোডটা ই করে, ওই অ্যাপসটা ই করে মোবাইল থেকেও আপনারা লিংকডইনটা নিয়ে নিতে পারবেন। আমাদের এখন দরকার নাই, আমরা নেক্সটে ক্লিক করব, কারণ লিংকডইনটা মোবাইলেও যাতে আপনি লগইন করে রাখতে পারেন। হ্যাঁ, নেক্সটে দিয়ে ক্লিক করব, নেক্সটে নেক্সটে একটু এবার ওয়েট করুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এখন আমার পাসওয়ার্ড সেট না আছে। আচ্ছা বলি, এখন আমরা এই অ্যাকাউন্টটা সেটআপ করব। এখন ঘটনা, আপনার পাসওয়ার্ড কোনটা আমি বলে দিছি, আপনার জিমেইলে যে পাসওয়ার্ড আছে না, জি ওইটা আপনার পাসওয়ার্ড, ওটা আচ্ছা নিয়ে নিছি।